উদ্যোগ বাতৰি মাজলৈ দেশৰ আৰ্থিক বিকাশৰ হাৰ পুনৰুদ্ধাৰ কৰিবলৈ আত্মনিৰ্ভৰ ভাৰতৰ মন্ত্ৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পাঁচটা আই নীতিৰে আৰ্থিক বিকাশ ত্বৰান্বিত কৰাৰ লক্ষ্য কয়লা খণ্ডত বাণিজ্যিক খননৰ অনুমতি দি কেইবাটাও ক্ষেত্ৰত ব্যক্তিগত খণ্ডৰ প্ৰৱেশৰ অনুমতি আনলক 1.0 আত্মনিৰ্ভৰশীল ভাৰতৰ প্ৰথম পদক্ষেপ দেশৰ আৰ্থিক ব্যৱস্থাক লৈ মোদীৰ ভাষণ চি আই আইৰ আৱাৰ্ষিক অধিৱেশনত প্ৰধানমন্ত্ৰী মোদী দেশৰ আৰ্থিক ব্যৱস্থাক লৈ মোদীয়ে ভাষণ প্রদান করে আমি বিকাশের হার পুনরুদ্ধার করি করোনারেও যুঁজি বিকাশও ঘুরাই আনিম দেশের উদ্যোগপতি সকলের উপর মূল আস্থা আছে ভারতের সামর্থ্য আর প্রতিভার উপর বিশ্বাস আছে দরিদ্র সকল পি এম গরিব আসনিরে উপকৃত হয়েছে 53,000 কোটি টাকা দরিদ্রসকলক দিয়া হয়েছে সি আই আর মঞ্চত মোদীর 5 আইর নীতি ইন্টেন ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন ইনক্লুশন আর ইনভেস্টমেন্ট স্ট্ৰেটেজিক সেক্টৰত ব্যক্তিগত খণ্ডক অনুমতি প্ৰদান কৰা হৈছে কয়লা ক্ষেত্ৰ সকলোৰে বাবে মুকলি কৰা হৈছে কয়লাৰ বাণিজ্যিক খননৰ পূৰ্ণ অনুমতি দিয়া হ'ল এম এছ এম ই খণ্ডত বৃহৎ সংস্কাৰ 36% জি ডি পি আহে এম এছ এম ই খণ্ডৰ পৰা ৰাজহুৱা খণ্ডত ব্যক্তিগত খণ্ডৰ প্ৰৱেশৰ অনুমতি প্ৰদান কৰা হৈছে এম এছ এম ইৰ বাবে ইন্ধন হ'ব আত্মনিৰ্ভৰ পেকেজ বিশ্ব এতিয়া ভাৰতলৈ চাই আছে ভাৰতত উদ্যোগ স্থাপনৰ বাবে মোদীৰ আহ্বান জনাইছে আত্মনির্ভর ভারতের ভবিষ্যতের মন্ত্র মেড ইন ইন্ডিয়া মেড ফর ওয়ার্ল্ড হব লাগিব আমি বিশ্বর বজারত বিক্রি করব বৃদ্ধি করব লাগিব বিক্রি আর আত্মনির্ভর ভারতে বিশ্বর বিকাশ সাধন করব ভারতে 3 মাস পূর্বে পি পি কিট উৎপাদন নকৰিছিল এতিয়া ভারতে এদিনতে 3 লাখ পি পি কিট উৎপাদন করে ইনক্লুশন এন্ড ড্রিমিং বিগ হ্যাভ বিন দি ইথস দ্যাট হ্যাজ ড্রিভেন অল আওয়ার ওয়ার্ক 1895 Today with a large footprint. सबसे पहले तो सीआईआई को 125 साल इस 125 साल की यात्रा बहुत लंबी होती है अनेक पड़ाव आए होंगे अनेक उतार चढ़ाव आए होंगे लेकिन 125 साल तक एक संगठन को चलाना ये अपने आप में बहुत बड़ी बात होती है সমগ্র দেশতে লকডাউনের ফল ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতির বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে দেশবাসী যার সরকারে এনে লোকসকলের প্রস্তুত করেছে বিভিন্ন আসনি আনহাতে রাজ্য সরকারে ঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকসকলকেও ভাড়া দিয়া সকলক কিছু সকাহ দিয়ার আহ্বান জানাইছে কিন্তু সরকারের আহ্বানের প্রতি কোনো ভূক্ষেপেই নাই একাংশ লোকের আনকি ভাড়া দিব নোৱাৰাৰ বাবে মালিকৰ পুত্রর হাতত প্রহিত হবলগা হল ব্যবসায়ী এই ঘটনা সংঘটিত হয়েছে বিশ্বনাথ চারিআলি লকডাউনের ব্যবসায় লোকসান হওয়ার দোকানের ভাড়া দিব নোৱাৰাৰ আর এন ইলেকট্রনিক্স নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জীবন নন্দীক গুরুলা গুরুলুকে প্রহার করে ঘরের মালিক রতন সিংয়ের পুত্র জনি সিংয়ে জনি সিংয়ে দোকান উপস্থিত হয়ে 2 মাহের ভাড়া বিচারে কিন্তু প্রতিষ্ঠানের স্বত্বাধিকার জীবন নন্দীয়ে ব্যবসায় মন্দা হওয়ার ভাড়া কেটামান দিনের পিছত দিয়ার কথা কয় কিন্তু জনি সিংয়ে লগেলগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নন্দীক গুরুলা গুরুলুকে প্রহার করার এইদরে প্রতিষ্ঠান থাকা সামগ্রী সমূহ লণ্ড ভণ্ড করে স্থানীয় রাইজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরক্ষী খবর দিয়ে বিশ্বনাথ আরক্ষীয়ে জনি সিংক গ্রেপ্তার করে তদন্ত আরম্ভ করেছে নিউজ 18 বাতৰিৰ প্ৰভাৱ